Assalamualaikum. Good morning, everyone. How are you? I hope you all are well. Welcome to online class arranged by Shimon Memorial North South School and College. And I am Mohammed Afroza with you. এবং আমি এখন কি শিখাতে যাচ্ছি বলতো? কি বিষয়ে আমি ক্লাস নিব? তোমরা সবাই জানো, আজকে আমি ক্লাস নিব English for Today. For which class? Obviously, it is for class 1. আজকে আমি কি বিষয়ে কোন লেসন কি বিষয় আর কি কি শিখবো শিখাবো আর তোমরা কি কি শিখবে আর সবটা একচুয়ালি দেখে নে। আজকে আমরা পড়ব বোর্ড বুক ইউনিট 20 লেসন 1-3 আর লেসনটার নাম কি? লেসনটার নাম হচ্ছে নাম্বারস এন্ড রাইম রেইন রেইন গো অ্যাওয়ে। আমরা রেইন রেইন গো অ্যাওয়ে এই রাইমটা একবার শিখে ফেলেছি, আরেকবার আমরা আজকে শিখবো। ওয়ার্ড মিনিং শিখবো নেচার, নেচারটাও আমরা একবার শিখেছি, কিন্তু আরো নতুন নতুন কিছু শিখবো। ইউজ অফ অন ইন আন্ডার, কিভাবে একটা বাক্যের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে অন ইন আন্ডার শব্দটা বা ওয়ার্ডটা ব্যবহার করে একটা পরিপূর্ণ অর্থ তৈরি করা যায়। সো আজকে আমরা শিখব এই কয়েকটি বিষয়। কি কি শিখবো? আজকে আমরা শিখব ওয়ার্ড মিনিং, আজকে আমরা শিখব হাউ টু রাইট এ রাইম, আজকে শিখব নেচার সম্পর্কে, এবং আজকে শিখব হাউ টু ইউজ অন ইন আন্ডার অন এ ইন এ সেন্টেন্স। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। কি বিষয়ে যে পড়লাম আমরা? নেচার। নেচার মানে কি? নেচার মানে হচ্ছে প্রকৃতি। আমরা জেনেছি না এর আগে, নেচার মানে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে কি বোঝায়? এই যে বাতাস, আকাশ, চাঁদ, সূর্য, এই যে বৃষ্টি, রোদ, রংধনু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আমাদের এই প্রকৃতিতে। তো আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা বস্তু পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্দিষ্ট একটা নামকরণ রয়েছে, অর্থাৎ নাম আছে যে নামটা ধরে আমরা ডেকে থাকি। সো আমরা একটু ইংরেজি আর অর্থটা শিখে নিই। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। সো ফার্স্ট ওয়ান, লেটস রিড দ্য ইংলিশ মিনিং। চলুন ইংরেজি অর্থটা পড়ি এবং ইংরেজির সাথে সাথে বাংলাটাও আমরা পড়ব। স্টার, স্টার, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টার? স্টার মানে হচ্ছে তারা। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে তারা, এস টি এ আর। আমরা একসাথে পড়ব, উচ্চারণ করব, বানান বারবার করব, যাতে আমাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যায় এবং ক্লাসে পড়া অবভিয়াসলি আমরা ক্লাসেই করব। সো স্টার, স্টার, এস টি এ আর, স্টার। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে তারা। স্টার মানে কি? তারা। তোমরা তারা দেখেছো? তারা কোথায় থাকে বলতো? তারা থাকে কিন্তু আকাশে, দিনের বেলা বা রাতের বেলা? অবভিয়াসলি রাতের বেলা থাকে, চাঁদের সাথে দেখবা আকাশ করে তারা উঠে, তাই না? অনেক টিমটিম করে জ্বলে এবং অসাধারণ দৃশ্য। সো যারা যারা দেখোনি তারা অবশ্যই আজকে ছাদে চলে যাবে আব্বু আম্মুকে নিয়ে রাতের বেলা এবং তারা দেখে আসবে। সো হোয়াট ইজ দ্য স্পেলিং? এস টি এ আর, স্টার। স্টার মানে হচ্ছে তারা। এন্ড দ্য নেক্সট ওয়ান, রেইন, আর এ আই এন, রেইন। রেইন মানে কি? রেইন মানে হচ্ছে বৃষ্টি। এখন আমাদের সিজনটা কি বলতো? এখনটা কিন্তু একটু রেইন সিজন, তাই না? এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এবং কথা নাই বার্তা নাই হুট করে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই না? সো এই বৃষ্টিটার ইংরেজি কি? এই বৃষ্টির ইংরেজি হচ্ছে রেইন। সো রেইনটা আমরা স্পেলিং করি, আসো, আর এ আই এ, রেইন। রেইন মানে কি? বৃষ্টি। আবার বলি, আর এ আই এ, রেইন। রেইন মানে বৃষ্টি। থার্ড ওয়ান কি আছে? রিভার। রিভার মানে কি? রিভার মানে হচ্ছে নদী। রিভার মানে নদী। তো নদী আমরা সবাই দেখেছি, আমাদের এখানেও আছে একটা পদ্মা নদী, আমরা মাঝে মাঝে যাই, এখন যাচ্ছি না কারণ এখন লকডাউন, বাট আমরা রিফ্রেশমেন্টের জন্য এর আগে গেছি, ইনশাল্লাহ আবারও যাব, তবে এখন অবশ্যই নয়। তো এই নদীর নামটা কি? নদীর ইংরেজিটা কি? নদীর তো ডেফিনেটলি অনেকগুলো নাম থাকে, এক একটা নদীর এক এক নাম, কিন্তু এই যে নদী শব্দটা এটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে রিভার, আর আই ভি রিভার। আর আমরা একসাথে পড়ি, আর আই ভি ই আর, রিভার। রিভার মানে হচ্ছে নদী। আবার পড়ি, আর আই ভি ই আর, রিভার। এবং শেষেরটা রেইনবো। রেইনবো মানে কি? রেইনবো মানে হচ্ছে রংধনু। রংধনুতে কয়টি রং থাকে জানো? রংধনুতে থাকে সাতটি রং, রেণু আ সহ কলা। এটা প্রথম অক্ষরগুলো আজকে বাসায় বসে বসে এই রেণু আ সহ কলার কালারগুলো তোমরা লিখবে, এবং আমরা যখন একসাথে হব এই লকডাউনের পরে তখন আমাকে বলবে মিস আমি প্রত্যেকটার নাম জেনে এসেছি। এটা তোমাদের হোমওয়ার্ক।
ওকে সো রেইনবোটা আমরা শিখে নেই রেইনবো আর এ আই এন এ বৃষ্টির সাথে আর তিনটা লেটার যুক্ত করলে কিন্তু রেইনবো হয়ে যায় দ্যাট ইজ বি ও ডব্লিউ ও রেইনবো রেইনবো মানে কি রংধনু রংধনু কখন হয় খুব খেয়াল করে দেখবা যখন বৃষ্টি হয় সাথে একটু রোদ হয় তখন কিন্তু এই রংধনুটা সচরাচর উঠে থাকে সো এই রেইনবোর অর্থ কি রংধনু রংধনু ইংরেজি কি রেইনবো আমরা আরেকবার একসাথে পড়ে নেব স্টার স্টার মানে কি স্টার মানে হচ্ছে তারা তারার ইংরেজি কি তারার ইংরেজি স্টার এস টি এ আর স্টার এস টি এ আর স্টার ওকে rain rain মানে বৃষ্টি বৃষ্টির ইংরেজি rain r a i n rain একসাথে বলো সবাই আমার সাথে বলবে এবং জোরে জোরে বলবে আমিও যেন তোমার ভয়েসটা শুনতে পাই r a i n good rain rain মানে বৃষ্টি নদী river r i v e r river river মানে কি river মানে হচ্ছে নদী and the last one is rainbow এই যে আমরা rain বললাম এটার সাথে শুধু b ও w যুক্ত করলে হয়ে যায় rainbow তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা শিখে ফেললাম চারটা শব্দ star rain river and rainbow এখন আমরা যেহেতু মুখস্থ হয়ে গেছে ঝটপট কি করে ফেলি লিখে ফেলি ওকে সো আমরা এতক্ষণ পড়ে নিলাম যে এটার অর্থগুলো কি হচ্ছে আমরা লিখে ফেলি স্টার স্টার মানে কি স্টার মানে তারা স্টার মানে হচ্ছে তারা রিভার রিভার মানে কি নদী রিভার মানে নদী রিভার মানে কি নদী রেইন রেইন মানে আমরা কি শিখলাম বৃষ্টি রেইন মানে বৃষ্টি রেইন মানে বৃষ্টি এবং রেইনবো রেইনবো মানে হচ্ছে রংধনু রেইনবো মানে রং ধনু তাহলে আরেকবার আমরা দেখে নেই স্টার মানে তারা রিভার নদী রেইন বৃষ্টি রেইনবো রংধনু ওকে তাহলে আমরা নেক্সট আইটেমে আসি সেটা হচ্ছে কি ট্রান্সলেট ইনটু ইংলিশ লেটস রিড আমরা আগে একটু পড়ে নেই পড়ানোর পরে আবার নেবার পরে আমরা লিখতে লিখাই যাব সো লেটস ট্রান্সলেট ইনটু ইংলিশ চলুন ইংরেজিতে অনুবাদ করি অর্থাৎ আমার এখানে কি দেওয়া আছে আমার এখানে বাংলা করা আছে অর্থাৎ অনুবাদ করা আছে আমাকে এটা ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে সো ফার্স্ট ওয়ার্ড ইজ বলো এবং পড়ো বলা বলার ইংরেজি কি আমরা শিখেছি বলার ইংরেজি হচ্ছে সে আর পড়ার ইংরেজি কি পড়ার ইংরেজি হচ্ছে রিড আর এবং এর ইংরেজি হচ্ছে অ্যান্ড তাহলে আমরা একসাথে যদি মিলিয়ে বলি তাহলে সে অ্যান্ড রিড সে অ্যান্ড রিড বলো এবং পড়ো বলো এবং পড়ো সে অ্যান্ড রিড দুই নাম্বারটা আই মিন বি নাম্বারটা গাছটি বড় গাছটি বড় গাছটির ইংরেজি কি হবে বি ট্রি গাছটির ইংরেজি কি হবে দ্য ট্রি ইজ বিগ বিগ মানে বড় বি আই জি বিগ বিগ মানে বড় দ্য ট্রি ইজ বিগ গাছটি বড় গাছটি বড়র ইংরেজি কি হলো তাহলে দ্য ট্রি ইজ বিগ সি আমি নাচতে পারি আমি নাচতে পারি আমি ইংরেজি কি আই ক্যান মানে পারা ডান্স মানে নাচ আই ক্যান ডান্স আমি নাচতে পারি আই ক্যান ডান্স আমি নাচতে পারি তাহলে এই তিনটা ট্রান্সলেশন আজকে আমরা শিখলাম আমরা একটু আবার দেখে নেই বলো এবং পড়ো বলো এবং পড়ো সে অ্যান্ড রিড সে মানে বলা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া বলো এবং পড়ো সে অ্যান্ড রিড গাছটি বড় বি নাম্বারটা কি গাছটি বড় দ্য ট্রি
big. গাছটি বড়। The tree is big. আমি নাচতে পারি। আমি নাচতে পারি। I can dance. আমি নাচতে পারি কি হবে ট্রান্সলেশনটা? I can dance. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখে ফেললাম যে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করা যায়। এবার আমরা চলে যাব থ্রি নাম্বার আইটেমে। আমাদের থ্রি নাম্বার আইটেম কি? তোমাদের কাছে নিশ্চয়ই শীট আছে, সেটিতে দেখো যে থ্রি নাম্বার আইটেমটা কি আছে। আমরা কিন্তু অবশ্যই কি করব, আমার ক্লাসটা দেখার সাথে সাথে যে শীটগুলো আপনাদের কাছে আছে, আজকের দিনের শীটটি আপনারা অবশ্যই পূরণ করে নেবেন। আমরা তিন নম্বর আইটেমে চলে যাই। আমাদের থ্রি নম্বর আইটেমটা কি? আমাদের থ্রি নম্বর আইটেম হচ্ছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সেম ডবল লেটার। এই আইটেমটা আমরা কিন্তু এর আগেও শিখেছি, শুনতো না, এটা আমাদের অনেক পুরাতন আইটেম, তো এটা অবশ্যই আমরা করতে পারব। লেটস ফিল, লেটস ফিল, চলুন পূরণ করি। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলুন শূন্য স্থান পূরণ করি। উইথ সেম ডবল লেটার, অর্থাৎ একই রকম দুইটা শব্দ দ্বারা। আবারও বলছি দেখেন, সেম মানে একই রকম, ডাবল মানে দুইটা, লেটার মানে বর্ণ, একই রকম দুইটা বর্ণ দ্বারা শূন্য স্থান পূরণ করতে হবে। তাহলে প্রথম আইটেমটা কি? প্রথমটা হচ্ছে কে, দুইটা গ্যাপ, এল ই, কি হবে? এটা আমরা এর আগেও করেছি, তাই না? কি হবে? কে, দুইটা গ্যাপ, এল ই, ক্যাটেল, কেটলি, কে, ই, কি হবে? ডাবল টি, কেটলি। কেটলি মানে কি? কেটলি মানে হচ্ছে পাত্র, যেই পাত্রে আমরা চা চা রাখি অথবা গরম জাতীয় কিছু রাখি, কেটলি। কে, ই, ডাবল টি, এল, ই, কেটলি। নেক্সট ওয়ান ইজ কবলার, সি ও ডাবল বি এল ই আর, কবলার, সি ও ডাবল বি এল ই আর, কবলার। কবলার মানে কি? কবলার মানে হচ্ছে মুচি। অ্যান্ড লুক, এল ডাবল ও কে, লুক, লুক মানে কি? লুক মানে হচ্ছে দেখা, এল ডাবল ও কে, লুক। এবং লাস্ট ওয়ান ইজ ডো, ডি ডাবল ও আর, ডোর, এটা অবশ্যই ছোট হাতের হবে, স্মল লেটার ডি ডাবল ও আর, ডোর, ডোর মানে দরজা। তাহলে আমরা কি শিখলাম? কেটলি, কবলার, লুক অ্যান্ড ডোর, কেটলি, কবলার, লুক অ্যান্ড ডোর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখে ফেললাম কি করে সেম ডাবল লেটার দ্বারা শূন্য স্থান পূরণ করা যায়। এবার আমরা চলে যাব চার নম্বর আইটেমে, নাম্বার ফোর। ফোর নাম্বার আইটেম কি? ফোর নাম্বার আইটেম হচ্ছে আমাদের রাইম, দ্যাট ইজ যেটা আমরা শিখেছিলাম, রেইন রেইন গো অ্যাওয়ে। তাহলে আমরা আগে টপিকটা পড়ে নে, তারপরে আমরা শিখবো যে কিভাবে লিখতে হয়। নাম্বার ফোর, লেটস রাইট দ্য নেক্সট লাইন, লেটস রাইট, চলুন লিখি দ্য নেক্সট লাইন। নেক্সট লাইন মানে হচ্ছে পরবর্তী লাইনটা, পরবর্তী লাইনটা আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ আগের লাইনটা দেয়া আছে, আমাকে পরবর্তী লাইনটা দিতে হবে। যেমন আমরা একটু দেখে নেই আগে আমাদের প্রজেক্টরের মাধ্যমে, হোয়াইট স্ক্রিনে দেখে নেই ফোর নাম্বার ফোর কি দেওয়া আছে। দেওয়া আছে কি? প্রথম লাইনটা রেড কালারের দেওয়া আছে, রেইন রেইন গো অ্যাওয়ে, অর্থাৎ এই লাইনটা কিন্তু লিখে দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে? এর পরের লাইনটা লিখতে হবে। এর পরের লাইনটা কি? কাম এগেইন অ্যানাদার ডে। তাহলে কাম এগেইন অ্যানাদার ডে, এটার নিচে কিন্তু একটা শূন্য স্থান আছে, আমি এখানে পূরণ করে দিয়েছি, এবং আমি যখন বোর্ডে লিখবো তখন অবশ্যই শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলে কিন্তু আমার সাথে সাথে লিখে ফেলবেন। সো নেক্সট লাইনটা হচ্ছে কাম এগেইন অ্যানাদার ডে। বি নম্বরে কি আছে? লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, লিটল চিলড্রেন, ছোট ছোট শিশুরা খেলতে চায়, ওয়ান্ট টু প্লে, এই লাইনটা কিন্তু আমাদের শিখে তুলে দেয়া আছে, এবং পরবর্তী যে পরবর্তী লাইনে একটা গ্যাপ, অর্থাৎ শূন্য স্থান দেওয়া আছে, সেখানে আমাদেরকে কি লিখতে হবে? নেক্সট লাইন লিখতে হবে, রেইন রেইন গো অ্যাওয়ে। তাহলে আমরা কি বুঝলাম? রেইন রেইন গো অ্যাওয়ে, এই লাইনটা দেয়া আছে, আমাকে পরবর্তী লাইনটা কিভাবে লিখতে হবে? কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, লিখতে হবে রেইন রেইন গো অ্যাওয়ে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আসুন আমরা একসাথে লিখে ফেলি, রেইন রেইন গো অ্যাওয়ে।
হ্যাভে আমি এখানে লিখে ফেলবো কাম এগেইন অ্যানাদার ডে বি নাম্বারে আছে লিটল চিলড্রেন ওয়ান টু প্লে আলমারির ভিতরে আমরা সবসময় কাপড় চোপড় তো আলমারির মধ্যেখানেই
রাখি। তো এই দিকতে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি কাপড় চোপড় কোথায় আছে, ক্লক কোথায় আছে, আলমারির ভিতরে। আর আমরা ভিতরের ইংরেজি কি শিখেছি, ভিতরের ইংরেজি হচ্ছে ইন। তাহলে আমি ষোলো স্থানটা পূরণ করবো কিভাবে, দ্য ক্লক ইজ ইন দ্য আলমিরা, দ্য ক্লক ইজ ইন দ্য আলমিরা। ওকে, এবার আমরা সি নম্বরে চলে যাই। The pot is behind the table. Pot মানে কি? Pot মানে হচ্ছে পাত্র। সেটা গোলাকার হতে পারে, সেটা চারকোনা হতে পারে, কোনো কিছু রাখার জন্য যে জিনিসটা বা যে বস্তুটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পট বা পাত্র। তো আমরা লক্ষ্য করি তো ছবিতে কোথায় পটটি আছে, পটটি কোথায় আছে, এখানে লিখেছে behind the table। তাহলে পটটি কি টেবিলের উপরে আছে, টেবিলের নিচে আছে, না আলমারির ভিতরে আছে, কোথায় আছে, খুঁজে পাচ্ছ? ইয়েস, পটটি কিন্তু টেবিলের নিচে আছে। তাহলে নিচের ইংরেজি কি, নিচের ইংরেজি হচ্ছে আন্ডার। দ্য পট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য পট ইজ আন্ডার দ্য টেবিল, পাত্রটি টেবিলের নিচে। পাত্রটি কোথায়, পাত্রটি টেবিলের নিচে। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, দ্য ব্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, ব্যাটটি কোথায় আছে, টেবিলের উপরে না টেবিলের নিচে, আমরা কি দেখে নেই কোথায় আছে। হ্যাঁ, ব্যাটটি আছে টেবিলের নিচে, এই দেখো ব্যাটটি টেবিলের নিচে আছে। তাহলে দ্য ব্যাট ইজ The bat is under the table. The bat is under the table. তাহলে আমরা কি শিখলাম, অন মানে উপরে, ইন মানে ভিতরে, আন্ডার মানে নিচে। The glass is on the table. Glass টি টেবিলের উপরে। The clock is in the almira. কাপড় চোপড় কোথায়, আলমিরার ভিতরে। The pot is under the table. পটটা পাত্রটা টেবিলের নিচে। দ্য ব্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আর ব্যাটটি কোথায়, খেলার ব্যাটটিও টেবিলের নিচে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখে ফেললাম যে আমরা কিভাবে অন ইন আন্ডারের ব্যবহারটা সঠিকভাবে অর্থ বুঝে সেটা ব্যবহার করব। আশা করি এরপরে আপনাদেরও আর ভুল হবে না। কেন, কারণ যে প্রশ্নের উত্তরটি আমরা পড়ব বা লিখব সেটা অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কি পড়ছি, এর অর্থটা কি, এর অর্থটা ঠিক কি ঠিক না আমার বাক্যের সাথে, অন ইন আন্ডার বা যে যাই হোক কিছু হোক না কেন সেটা যায় কি যায় না, সুতরাং আমাদেরকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখে ফেললাম আজকে কি, আমরা আজকে শিখে ফেললাম নেচার সম্পর্কে, আমরা শিখে ফেললাম হাউ টু ট্রান্সলেট ইন টু ইংলিশ, বাংলা থেকে কি করে ট্রান্সলেট করা যায়। আমরা শিখলাম সেম ডবল লেটার দিয়ে কি করে ফিলিং মানে শূন্যস্থান পূরণ করা যায়। আমরা শিখলাম কি, আমরা শিখলাম রেইন রেইনবো অ্যাপের রাইমটি, এবং রাইমটি প্রথম লাইনটি দেওয়া থাকলে পরের লাইনটি অর্থাৎ নেক্সট লাইনটি কি করে লিখতে হবে সেটি, এবং আমরা শিখলাম অন ইন আন্ডার ব্যবহার। এরপরে শিক্ষার্থীবৃন্দ কি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি তাই না ক্লাসের, এবং ক্লাসের শেষে আমরা কি করি, রাইট, ক্লাসের শেষে আমরা কিন্তু চলে যাই আমাদের ওরাল টাইমে। সো ইট ইজ আ ওরাল টাইম, আসো আমরা ওরালটা একটু দেখে নিই। সো কাইট, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাইট, মানে কিন্তু ঘুড়ি, আমরা শিখেছি তাই না ঘুড়ি। কাইট দ্বারা একটি সেন্টেন্স তৈরি করুন, তাহলে কাইট দ্বারা আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারি, কাইট দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করতে পারি আই ফ্লাই কাইট, আমি একটি ঘুড়ি উড়াই, রাইট, আই ফ্লাই কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। And the next one, big এর opposite word মনু, big এর opposite word কি, opposite word মানে হচ্ছে বিপরীত শব্দ, আর big এর অর্থ কি, big অর্থ হচ্ছে বড়। তাহলে এর opposite কি হতে পারে, yes আমরা সবাই জানি big এর opposite হচ্ছে small বা little, small যদি কেউ বলে থাকো তাও correct, যদি কেউ little বলে থাকো সেটাও হবে,
কারণ দুটার অর্থই হচ্ছে ছোট। তাহলে বিগ মানে বড়, লিটল বা স্মল মানে ছোট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিটলও লিখতে পারি, আমরা এখানে স্মলও লিখতে পারি। কেউ যদি জিজ্ঞাসা করে আমরা দুটোই বলতে পারি, কোনো সমস্যা নেই। তিন নম্বর, নাচ করা। এই ইংলিশ ওয়ার্ড বলুন, নাচ করা। তাহলে আমরা শিখেছি আজকে মেক সেন্টেন্সে যে সেন্টেন্স তৈরি করেছি, আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স, রাইট? তাহলে নাচ করার ইংরেজি কি? নাচ করার ইংরেজি হচ্ছে ড্যান্স, DANCE। দ্য ভিলেজ ইজ গ্রিন, এটা আমরা পড়েছি, এটাও পড়া হয়েছে আমাদের। দ্য ভিলেজ ইজ গ্রিন মানে কি? গ্রামটি সবুজ, গ্রামটি সবুজ। ভিলেজ মানে গ্রাম, আর কি ভিলেজের জন্য গ্রামটি, আর গ্রিন মানে সবুজ। এবং এবং তাহলে আমরা কি শিখলাম? গ্রামটি সবুজ, দ্য ভিলেজ ইজ গ্রিন। এবার আসবো আমরা একদম শেষটাতে, সেটা হচ্ছে পেইন্টার। পেইন্টারের অর্থ বলুন, বলুন এবার পেইন্টারের অর্থ কি? আমরা তো শিখে ফেলেছি পেইন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী অথবা চিত্রকর, চিত্রশিল্পী অথবা চিত্রকর। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা শিখে ফেললাম কিছু নতুন কিছু শব্দ, নতুন কিছু বাক্য গঠন করা। এবং আমাদের নেক্সট দিন কি হবে? আমাদের নেক্সট দিন হবে এটার উপরে ফিডব্যাক হবে, বলবো ইউনিট 20 লেসন 1-3 নাম্বার রেইন রেইনবো অ্যাভে রাইট, হোয়াট মিনিং নেচার অ্যান্ড ইউজ অফ অল ইন আন্ডার। তাহলে শিক্ষার্থী বৃন্দ, সামনের দিন আবার দেখা হবে আর একটা নতুন সাবজেক্ট নিয়ে, নতুন একটা লেসন নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, নতুন কিছু শব্দ নিয়ে এবং অনেক ভালোবাসা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই অবশ্যই বাসায় থাকো। থ্যাংক ইউ।